top edge. Fielder. Fielder. Takes the catch. দুর্দান্ত খেলতে থাকা অধিনায়ক শান্ত ও দলের সহ অধিনায়ক মিরাজ আউটের পরই যেন বাংলাদেশের ইনিংস অথারালো। 132 রানে চতুর্থ উইকেট পড়ার পরই যেন ধস নামলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপে। 132 রান থেকে 138 রান করতে বাংলাদেশ উইকেট হারায় 5টি। এক প্রান্তে ব্যাটাররা যখন নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসছে, ঠিক অন্য প্রান্তে তাওহিদ হৃদয় যেন দাঁড়িয়ে বাকক্রুদ্ধ হয়ে দেখছে। 139 রানের সময় রশিদ খানের বলে বোল্ড আউট হয়ে ড্রেসিং রুমে ফিরেন তাওহিদ হৃদয়। যে ম্যাচ বাংলাদেশের জয়ের নাগালে ছিল, টাইগার ভক্তরা আশাও করছিল বাংলাদেশ জিতবে, ঠিক তখনই এমন শোচনীয়ভাবে হারলো টাইগাররা। মিরাজ আউট হওয়ার পরেই যেন টাইগারদের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ল। বাংলাদেশ শেষ 7 উইকেট হারায় মাত্র 22 বলে। আফগানিস্তানের হয়ে চমক দেখান গাজান ফাট, উইকেট তুলে নেন 6টি। এছাড়াও রশিদ খান তুলে নেন 2 উইকেট। জয়ের পথে থাকা টাইগারদের এমন হার দেখে কোচ ফিল সিমন্সও নিশ্চয় বাকরুদ্ধ হয়ে আছেন। বাংলাদেশ নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ান ডেতেও আবারও হতাশ করল। টেস্ট, টি টোয়েন্টি এবং ওয়ান ডে সব জায়গাতেই বাংলাদেশের পারফরমেন্স যেন এখন পড়তির দিকে। আহমেদ শাফি, চ্যানেল আই।